বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের দাপুটে এই ক্লাবটির ডাকনাম রেড ডেভিলস, ভক্তরা ডাককে ম্যান ইউ বলে। ডেভিড বেকহাম, ফ্যাবিয়ান বার্থেজ, ওয়েন রুনি, ক্রিস্টিয়ানো রোনালদো, পল পগবার মতো তারকারা এই দলের হয়ে মাঠে নেমে মাতিয়েছে ক্লাব ফুটবলের পৃথিবী। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ 20 বার শিরোপা জেতা এই ম্যানচেস্টার ইউনাইটেডেই অনুশীলনের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের ফরিদপুর নিবাসী রিপন দাস। শৈশবে গ্রামের মাঠে ফুটবল খেলতেন রিপন। অল্প বয়সেই পায়ের নৈপুণ্যে নজর কেড়েছিলেন তিনি, যাতে উৎসাহ দেয় পাড়া পড়শি বন্ধুবান্ধবরাও। ধীরে ধীরে ফুটবলার হওয়ার স্বপ্ন দানা বাঁধে বুকে, কিন্তু ম্যানচেস্টারে অনুশীলনের সুযোগ পাবেন সেটা ভাবতেও পারেননি তিনি। প্রতিযোগিতায় হাজারো ফুটবলারকে পেছনে ফেলে 2012 সালে মাত্র 15 বছর বয়সে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। পেছনে ফিরে তাকালে এখনো স্বপ্নের মতো মনে হয় রিপনের কাছে। বাংলাদেশের যে প্র্যাকটিস আর ওই জায়গার প্র্যাকটিস একদম পার্থক্য ছিল, কারণ মানে আমরা বাংলাদেশে যেটা করতাম সেটাও আমাদের বাংলাদেশের জন্য ঠিক আছে, কিন্তু ওরা আরও উন্নত প্র্যাকটিস করাইছে আমাদেরকে। ওই জায়গা অ্যালেক্স ফার্গুসন ছিল স্যার, উনি ছিল, তারপরে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের বড় বড় প্লেয়ার ছিল, যেমন ব্রাজিলের রাফায়েল, তারপরে ফার্দিনান্ড, তারপরে এব্রা, তারপরে দিগা, আরও অনেক বড় বড় প্লেয়ার ছিল। তারা আমাদের সাথে মানে আমার 10 দিন আমাদের সাথে অনেক সময় দিছে, মানে 2 বেলা প্র্যাকটিস হইতো। তা প্র্যাকটিসে তারা আমাদেরকে মানে মানে অনেক ভালো ভালো প্র্যাকটিস, তারপরে অনেক বেসিক, যা মানে যার যেটা ভুল হইতো সেটা আমাদেরকে মানে ধরাই দিত এবং ভালো করে প্র্যাকটিস করাইতো, যে এই প্র্যাকটিসটা তুমি বাংলাদেশে যাই সেটা তুমি তোমার করবা। বাংলাদেশে ভালো একটা বড় প্লেয়ার হওয়ার জন্য যে ইচ্ছা শক্তিটা তারা আমাদেরকে ওই জায়গা থেকে তারা আমাদেরকে এইটা দিচ্ছে আর কি। ম্যানচেস্টারের সুযোগ বদলে দেয় রিপনের স্বপ্ন। 12 দিনের প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরা রিপন সেখানকার পাঠকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে রাঙানোর স্বপ্ন দেখতে শুরু করেন। যোগ দেন দেশের অন্যতম সেরা ফুটবল ক্লাব আবাহনীর বয়সভিত্তিক দলে, খেলতেন মিডফিল্ডার হিসেবে। ইচ্ছে ছিল পায়ের নৈপুণ্যে একদিন তাক লাগিয়ে দেবেন দর্শকদের, বয়ে নিয়ে আসবেন দেশের জন্য সম্মান। কিন্তু হঠাৎ তাকে পেয়ে বসে ইঞ্জুরি, ছিটকে পড়লেন আবাহনীর বয়সভিত্তিক দল থেকে। 6-7 মাস পর ইঞ্জুরি কাটলেও পুরনো ক্লাবে আর ফিরতে পারেননি রিপন। পরে যোগ দেন TNT ক্লাবে। এর মাঝেই অসুস্থ হয়ে যান তার পরিচ্ছন্নতাকর্মী বাবা। চুকে যায় রিপনের ফুটবলার হওয়ার স্বপ্ন। পরিবারের দায়িত্ব নিয়ে রিপনকে ফিরতে হয় ফরিদপুরে। সেখানকার একটি দপ্তরে বাবার পরিবর্তে মাস্টার রোলে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। বিষয়টি কি নজরে এসেছিল ফরিদপুরের স্থানীয় ক্রীড়া সংগঠকদের? কোনো দায়িত্ব বা উদ্যোগ নিয়েছিলেন তারা? প্রথম থেকে ছোটবেলা থেকে খুব ভালো প্লেয়ার ছিল এবং ওরে তখন আমরা বুট কিনে দেই, ও এইভাবে চেষ্টা করে পরে ইংল্যান্ডে যায়, ইংল্যান্ডে ম্যাচের ইউনিটেড ক্যাম্প করে আসে এবং এখানে ফরিদপুরও আমাদের ডিস্ট্রিক্ট টিমের প্লেয়ার, ওরে আমরা উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছি। মাঠে মিডফিল্ডে খেলে এবং খুবই উন্নত মানের প্লেয়ারও, যা দেখলে প্রাণ জুড়ে জোর খেলা দেখলে, কিন্তু ওর একটাই সমস্যা অর্থনৈতিক, ও সেভাবে আগে উঠতে পারে নাই। আর আসলে খেলাধুলা করতে হলে অনেক খাদ্য লাগে, ই করা লাগে, সেই জিনিসটাও পায়ে ওঠে নাই। তারপর আমরা জেলাকে এসে অনেক বল, ফুটবল 84টা বল, খন্দকার নাজম ইসলাম লেভি সেক্রেটারি, সে বলছে বিভিন্ন মাঠে যাতে ওরা খেলতে পারে ওদের, সেদিকে আমরা নজর দেবো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এটা একটা আমি আসলে অনীহাই বলবো যে কেন ওরা পারতেছেন এটা আমরা বোধগম্য না। এই ছেলেদের রেখে পরবর্তীতে ভালো প্রশিক্ষণের মাধ্যমে ওইখানে নিয়ে যাওয়া কেন হইতেছে না? এদের ছেড়ে দিলে তো আর প্রতিভাটাই নষ্ট হয়ে যাবে। একসময় দেশজুড়ে ছিল ফুটবলের তুমুল জনপ্রিয়তা। গ্রামের মাঠ থেকে শহরের স্টেডিয়াম উপচে পড়ত দর্শক। কালের বিবর্তনে সেটা এখন ম্রিয়মান। সেই অবস্থা যে উঠতি ফুটবলাররা ফেরাতে পারতেন সেই রিপনদেরই খোঁজ নেওয়ার কেউ নেই। তারা হারিয়ে যাচ্ছেন নীরবে নিভৃতে।